আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা যে একবার খাবে বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো এটা আমি ময়দা দিয়ে তৈরি করবো আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তো একটু সময় নিয়ে করে নিতে হবে দেখুন খুব ভালো মতো ময়াম দিয়ে নিয়েছি এইভাবে মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব তো এখানে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে উষ্ণ গরম পানি দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেজন্য আমি মেখে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে মেখে নেবেন আর রেসিপিটাও খেতে বেশ ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা দেখে নেবেন দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি আমরা যেমন রুটি বা লুচি বানাই সেইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে এবার আমি ময়দাটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো তো পাঁচ মিনিট পর ফিরে আসছি এখানে দেখুন বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আমি যতটা পরিমাণে তৈরি করছি দুটো ডিম হলে হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনারা এখানে দিয়ে দেবেন এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেড গ্রামস আপনারা এখানে চাইলে বেড গ্রামসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে পারেন তো অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে দেখুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি ময়দাটা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে মথে নেব দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে ময়দাটা এবার লেচিগুলোকে কেটে নেব এখানে আমি খুব বেশি বড় না মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় করে কেটে নিচ্ছি দেখুন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবারে একটা লেচি নিয়ে সুন্দর করে হাতে গোল করে নিচ্ছি এবার আমি সামান্য ময়দা দিয়ে বেলে নেব খুব বেশি ময়দা দেবো না একেবারে সামান্য পরিমাণে দিতে হবে হালকা মোটা রেখে একটা রুটি বেলে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে হালকা মোটা রেখে বেলে নিয়েছি এবার আমি এখানে দু চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি ডিমের মধ্যে বেড গ্রামস দিয়েছিলাম সেজন্য ডিমটা এভাবে গড়ে যাচ্ছে না যদি না দিতাম তাহলে কিন্তু ডিমটা একেবারে গড়ে যেত এবার দেখুন এক পাশ থেকে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে করে দুপাশটায় ভাজ দিয়ে নিতে হবে এবার আমি হাতে একটু পানি নিয়ে এইভাবে দুপাশে লাগিয়ে নিচ্ছি একটু চেপে চেপে লাগাতে হবে না হলে কিন্তু ডিমটা বাইরে বেরিয়ে চলে আসবে এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে একটু চেপে দেবো হালকা হাতে চেপে দিতে হবে সুন্দর মতো এটা তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা দুপাশে একটু পানি লাগিয়ে তারপরে এইভাবে লাগিয়ে নেবেন পানিটা কিন্তু আঠার কাজ করবে দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে আমি রেখে দিচ্ছি প্লেটে তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন আবারও সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আবারও আমি দিয়ে দিলাম দু চামচ সুন্দর করে আবারও এক পাশ লাগিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা করে নেবেন দেখুন আবারও আমি দুপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি এগুলো তৈরি করা একেবারে সহজ দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এগুলো ভাস্তে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি একটা নাস্তা দিয়ে দিলাম তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি চারটে দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগবে একটু মোচমুচে হবে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এক পাশ হালকা কালার চলে এসেছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো হয় আর বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারলেন তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো হয় এগুলো বানিয়ে আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা বিকেলে নাস্তাতেও খেতে পারেন খেতে খুবই ভালো হয় এবার আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটাও নরম খেতে বেশ ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ